আপনি যদি মনে করেন ইন্ডিয়ান পাপেট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তার মানে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ মুক্ত, তাহলে আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশের মাটিতে হাসিনা মাত্র একটি অ্যাসেট ছিল, হাসিনার মতো হাজারো ইন্ডিয়ান অ্যাসেট রয়েছে এই মাটিতে। আপনার শিক্ষা ব্যবস্থার কাঠামো কি হবে, আপনার ব্যাংকিং সিস্টেম কিভাবে চলবে, আপনার রাষ্ট্র পরিচালনার কাঠামো কি হবে, আপনার সন্তান কোন চেতনা নিয়ে বড় হবে, সবকিছু নিয়ন্ত্রণ করা হয় পর্দার আড়াল থেকে। এই মাটিতে যে কোনো ধর্মের বা বিশ্বাসের পতাকা উড়ানো যতটা সহজ, কালেমার পতাকা উড়ানো ঠিক ততটাই কঠিন। অথচ এটা 92% মুসলিমের দেশ। আমি আগেও বলেছি, বাংলাদেশি হিসেবে আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ভারত বিরোধিতার কোনো বিকল্প নেই। আর আমি যখন বলছি আমরা ভারত বিরোধিতা করছি, তার মানে এই নয় যে আমরা ভারতের সাধারণ মানুষের বিরোধিতা করছি, বরঞ্চ আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের ওয়ান সাইডেড প্রভুসুলভ হিংস্র পররাষ্ট্রনীতির বিরোধিতা করছি। আরো সহজ ভাষায়, আমরা উগ্র বিজেপি ও মোদি সত্তার বিরোধিতা করছি। বাংলাদেশের ক্ষমতায় ভবিষ্যতে যেই আসুক না কেন, বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রথমেই আমাদের বর্ডার সুরক্ষিত করতে হবে আগ্রাসী ভারত থেকে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষা ব্যবস্থা 100% ভারত কেন্দ্রিক বুদ্ধিজীবী থেকে মুক্ত রাখতে হবে। আর কেউ যদি বিশ্বাস করেন ভারত আমাদের শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ করে না, তাহলে আপনি আমাকে ব্যক্তিগতভাবে ইমেল করতে পারেন। মনে রাখবেন, কোনো একটি জাতিকে ধ্বংস করতে হলে আগে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে। তারই ধারাবাহিকতায় নৌফেল আর দীপুমনির মতো অপদার্থদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী বানানো হয়। তৃতীয়ত, বাংলাদেশের সব পর্যায়ের ইন্ডিয়ান প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় নজরদারিতে নিয়ে আসতে হবে, এবং সেই সাথে বাংলাদেশে অবস্থানরত 5 লাখ অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিতে হবে। চতুর্থত, স্বৈরাচার হাসিনার আমলে ইন্ডিয়া যে সমস্ত সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে গ্রহণ করত সেগুলো বন্ধ করতে হবে, এবং ইন্ডিয়াকে দেওয়া চট্টগ্রাম ও মংলা বন্দর ও রেল ট্রানজিট সুবিধা বাতিল করতে হবে। কোনো কারণে যদি আপনাদের মাঝে একটা প্রশ্ন জাগ্রত হয় যে স্বৈরাচার হাসিনাকে ইন্ডিয়া কেন এত বছর প্রোটেকশন দিয়েছে, এই প্রশ্নের সুন্দর একটা উত্তর বিবিসি তার আর্টিকেলে দিয়েছে। আমি বিবিসি থেকে কোট করছি, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী 2010 থেকে 2024 সাল পর্যন্ত ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে এসব চুক্তির শর্তাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবলিক ডোমেইনে পাওয়া যায় না। এখন প্রশ্ন হচ্ছে, কোন ধরনের চুক্তি হলে আপনি আপনার জনগণের সাথে সেই চুক্তি শেয়ার করতে পারেন না? আশা করি আপনারা বুঝতে পারছেন। মোদির জাস্ট ফ্রেন্ড হাসিনা বীচ প্রায় একটা কথা বলতো, হাসিনার অ্যাবসোলিউট পাওয়ার চাই, সে দেশের উন্নয়ন করতে চাই। আমার পাওয়ার চাই, আমি দেশের উন্নতি করতে চাই, সাফ কথা আমার। চলেন হাসিনার উন্নয়নের কিছু নমুনা দেখাই। কালের কণ্ঠ 2021 সালে একটি নিউজ পাবলিশ করেছিল যার টাইটেল ছিল 16 বছরে 5,11,00,000,00,000 টাকা। মজার ব্যাপার হচ্ছে, একই কালের কণ্ঠ 2024 সালে আরেকটি নিউজ পাবলিশ করে যেখানে বলা হয়েছে 1.5 দশকে 5,17,00,000,00,000 টাকা, অর্থাৎ মাত্র 3 বছরে আওয়ামী লীগ পাচার করেছে 6,00,000,00,000 টাকা। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না? শেখ মুজিবের মেয়ে দুর্নীতির সাথে সাথে মানুষও হত্যা করে। ছাত্র আন্দোলনে 1581 জনকে হত্যা করার পর যে সামান্যটুকু অনুতপ্ত বোধ করে না, তাকে সাইকোপ্যাথ বলা ছাড়া আর কিছু বলা যায় বলে আমার জানা নেই। হাসিনা এখনো দিবাস্বপ্ন দেখছে যে সে ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের মানুষকে শিক্ষা দিবে। 2009 সরকার এসো, আমি এসব কাউকে কিছু বলি না, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। আর হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্টদের আস্ফালন যে কাউকে অবাক করতে পারে। আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের ওপর, ঠিক আছে? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন আছে। আমি কোটেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে, গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে, কিন্তু মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো, ঠিক আছে? তারপর দেখা যাবে। এই অডিওতে ছাত্রলীগের আপুটি কয়েকটি মিস ইনফরমেশন দিয়েছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, তিনি বলেছেন শেখ মুজিব বাংলাদেশের জাতির পিতা, অথচ বাংলাদেশের জনগণ কখনোই শেখ মুজিবকে জাতির পিতা মানে না এবং মানবে না, ঠিক আছে? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন আছে। তিনি বলেছেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেটা একটা মিস ইনফরমেশন। এ ব্যাপারে তৎকালীন বিবিসির সাংবাদিক সিরাজুর রহমান বলেন, এই পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশি মারা গেছে। যাই হোক, পরে তিনি উনি বলেছিলেন ইয়েকে, ডেভিড ফ্রস্টকে, 3 মিলিয়ন। আমার মনে হয় যে লাখে এবং মিলিয়নে উনি তো একটু উদ্ভ্রান্ত ছিলেন, একটু ভ্যাবলা গোছের ছিলেন প্রায় বলতে গেলে,
কেন কোন দিকে তাকাচ্ছেন কি ভাবছেন বোঝা যাচ্ছিল না। তো উনি ওটা যে ওই 3 মিলিয়ন বলে ফেলেছিলেন, এবং অনেক লোকে এখনো সেই জন্যই বলে 3 মিলিয়ন মানে 30 লাখ লোক মারা গেছে, আসলে সেটা মারা যায়নি। তিনি বলেছেন জুলাই মাসের গণহত্যা নাকি মীমাংসিত সত্য নয়, অর্থাৎ 1581টা আবু সাইদকে যে হাসিনা হত্যা করেছে সেগুলো নাকি মীমাংসিত সত্য নয়, সেগুলোর তদন্ত প্রয়োজন। আমি কোর্টেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, কিন্তু মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি। তো ঠিক আছে, যাদেরকে নির্মূল করা প্রত্যেকটা সরকারের জন্য অপরিহার্য কর্তব্য। যাই হোক, আপনাদের নিশ্চয় মনে আছে বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের গুমের কথা। এখন প্রশ্ন হচ্ছে হাসিনুর রহমানকে কেন গুম করা হয়েছিল? ইন্ডিয়ান রয়ের সাথে কাজ না করায় তাকে গুম করা হয়েছিল, এটি আমার বক্তব্য নয়, এটি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বক্তব্য। আমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক, সাবেক সেনা কর্মকর্তা। তখন 2008 সালে আমাকে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য। আমি পরিষ্কার করে কথাটা বলতেছি, প্রশাসন থেকে মৈনীয় আমাদের সরকার 2008 সালের মার্চ মাসে আমাকে পরিষ্কার করে বলে রয়ের সাথে কাজ করার জন্য। আমি অনীহা প্রকাশ করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শত্রু শত্রু আমার বন্ধু, আপনি যেভাবেই নেন ভারতকে আমি শত্রু মনে করি, এটাই আমার দেশপ্রেম। সেক্টর কমান্ডার মেজর জলিলের কথা মনে আছে, যাকে একইভাবে গুম করা হয়েছিল। তার অপরাধ ছিল তিনি ইন্ডিয়ান মিলিটারির লুটপাটের বিরুদ্ধে 1971 সালে প্রতিবাদ করেছিলেন। সাংবাদিক মাহমুদুর রহমানকে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলার কারণে। সারমর্ম, ভারতের সাথে শুধুমাত্র আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক থাকবে। কেউ যদি হাসিনার মতো আলগা পিরিত করতে যায় তাহলে তাকে হাসিনার মতোই ছুঁড়ে ফেলতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ।